তুমি যে কতটা স্বার্থপর মেয়ে সেটা তুমি নিজেই বুঝিয়ে দিচ্ছ যেখানে কোনো স্বার্থ নেই তুমি সেখানে যাবে না তুমি নিজে শুধু লাভটুকু দেখো এই যে তুমি মিট আপ এটার মধ্যেও কিন্তু তোমার স্বার্থ আছে তোমার ভিউজ কমে গেছে মিট আপ রাখলে এখন দেখছো বড়ো বড়ো ইউটিউবাররা সবাই মিট আপ রাখছে সেই জন্য তুমিও সেই পথেই পা বাড়িয়েছো বুঝতে পেরে গেছো যে মিট আপটা রাখার দরকার আছে এটা এতে করে অনেক ভিউজ আসবে আর অনেক সমালোচনা হবে তোমাকে নিয়ে তুমি কিন্তু এটাই চাইছো আর দেখো দিন 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 আমরা অনেক কিছু তথ্য পাচ্ছি আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে। তারাই এসে আমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে যে তুমি কেন ঝুনির বিয়েতে যাওনি আবার বন্ধুরা টাইটেল থাম্বেল দেখে তো বুঝে গেছো যে কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ মাই বেঙ্গলি ব্লগ দীপা ঝুনিকে নিয়ে এদের দুজনেরকেই আমি পছন্দ করি দুজনের ভিডিও দেখতেই ভালোবাসি আর তোমরাই কিন্তু নতুন নতুন তথ্য দিয়ে আমাকে মানে সাহায্য করছো আর প্রথমেই বলে দিই কিছু ভিউয়ার্স ভীষণ রাগ করো যে তোমরা কেন ব্লগ ভিডিও করো না কেন এইসব ভিডিও করো দেখো বাধ্য হয়েই করি কেন তো আর এখন তো বেশ ভালোই লাগছে সেই জন্য করি আর আমি কিন্তু অনেক ব্লগ ভিডিও দিয়েছি এই এই সব ভিডিও আমার খুব কম আছে সেখানে কিন্তু তোমাদের কোনো কমেন্টস পাইনি এতদিন তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকতাম যে কখন এসে ভিউয়ার্সরা এসে কমেন্টস করবে আমার ব্লগ ভিডিওতে কিন্তু না কই কোনো দিন তো দেখিনি তোমাদের কমেন্টস ভীষণই খারাপ লাগতো দেখতে 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 একটা সময় ভেবেছিলাম ইউটিউব ছেড়েই দেব তারপর দেখলাম যে এইসব ভিডিও করলে তোমাদের কমেন্টস পাচ্ছি হ্যাঁ কিছু নেগেটিভ কমেন্টস আসছে ঠিকই কিন্তু পজিটিভ কমেন্টস বেশি আসছে কেন বলো তো কারণ তোমরা এইসবই পছন্দ করো তাহলে কেন বড় বড় কথা বলতে আসো যে তোমার কি তুমি অন্য ভিডিও করো ব্লগ ভিডিও করো আমার কি ইচ্ছে করে না ব্লগ ভিডিও করতে ইচ্ছে করে অনেক ব্লগ ভিডিও দিয়েছি সেখানে তোমরা কোনো দিনও কমেন্টস করতে যাও না কেন যাও না কারণ তোমাদের ভালো লাগে না জোর করে না কোনো ভিডিও ভালো লাগানো যাবে না তোমরা এই ভিডিওগুলো পছন্দ করো সেই জন্য এই ভিডিওগুলো দেখতে আসো আর প্রথমেই বলে দিই দীপা আর ঝুনিকে কাউকে আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করিনি ভিউার্সরা হাজার হাজার ভিউয়ার্স শুধু কমেন্টস করেছিল দীপা তুমি ঝুনির বিয়েতে যাও না কেন আর আমি ভিডিওর মাধ্যমে দীপাকে প্রশ্ন করেছিলাম দীপা তুমি ঝুনির বিয়েতে যাওনি কেন তাতেই এত রাগ তাতে এত দীপা রেগে গেল আমি তারপরে আবার ঝুনিকেও প্রশ্ন করেছিলাম যে একজন আবার দেখো ভিও কথাই আমি ঝুনিকে প্রশ্ন করেছিলাম একজন দুজন ভিওর্স আমাকে এসে বলেছিল কেন শুধু দীপা কেন উত্তর দেবে ঝুনিও তো বলতে পারে আমি সঙ্গে সঙ্গে আবার একটা ভিডিও করেছিলাম একদিন পরে যে ঝুনি সত্যি তো নিজেই ভেবে দেখলাম যে দীপা কেন একা উত্তর দেবে ঝুনিরও তো দেওয়া উচিত কারণ দুজনকে নিয়ে এখানে কথা হচ্ছে ঝুনিকেও প্রশ্ন করেছিলাম দেখো ওরা তো কেউ উত্তর দেয়নি শুধু দীপা উত্তর দেয়নি এমন নয় ঝুনিও তো কোনো কিছু বলেনি বুঝে গেছি এটা ওরা বলতে চাইছে না ঠিক আছে বলতে চাইছে না চাইছে না তো ঝুনি তো চুপ করে আছে ওই দীপা তো চুপ করে থাকতে পারিনি দীপা সবার সামনে এসে উল্টো পাল্টা নানা রকম কথা বলে দিল যে সবাই বয়স্ক এই ও নিজেকে ছোট প্রমাণ করলো আর সবাই বয়স্ক বুড়ি কি আর বলবো বলো আর দীপা অনেক রাগ দেখালো যে যারা তিরিশটা ভিউজ পাচ্ছিলো তারা পঞ্চাশটা পাচ্ছে একদম সত্যি দীপা যে কথাটা বলেছে কোনো ভুল নেই যারা আমরাই যারা তিরিশটা পঞ্চাশটা একশোটা ভিউজ পাচ্ছিলাম তোমাকে নিয়ে ভিডিও করে বেশি বেশি ভিউজ পাচ্ছি আর তোমাকে যারা চেনে না তোমা তোমাকেও সবাই চিনে যাচ্ছে তুমিও ভিউজ পাচ্ছ আমাদের থেকে সেটা মানতে শিখছো না কেন দেখো আমি মেনে নিচ্ছি তোমার থেকে আমি ভিউজ পাচ্ছি তুমি মেনে নাও যে আমার থেকেও তুমি ভিউজ পাচ্ছ অনেকেই আমার ভিডিওতে বন্ধুরা কমেন্টসগুলো দেখো অনেকেই দীপাকে চেনে না দীপাকে চেনে এমন তো নয় সবাই যে দীপাকে চেনে এত মানুষ আছে তো তারা তো আবার দীপার ভিডিও দেখছে চিনছে দু একজন হলো প্রতিদিন যদি একজন একজন করে বাড়ে তো বিন্দুতে সিন্ধু সবাই আমরা জানি তো দীপার রেগে যাওয়ার কারণটা কি তার মানে দীপার মধ্যে কিছু তো একটা আছে অহংকার বলো নিকামি বলো যাই বলো দীপাই তো সবাইকে অপমান করলো ফিওসদেরকেও আমাদেরকেও যার আমরা ভিডিও করছি ঝুনি কিন্তু মুখ খোলেনি সেই জন্য ঝুনিকে বেশি মানুষ ভালোবাসছে আর দীপাকে সবাই বলছে অহংকারী মেয়ে নেকামি করে বেশি কিন্তু আমার কাছে এরা দুজনেই সমান আমার দুজনকে ভীষণ ভালো লাগে কারণ দীপা একটা ভালো জায়গায় আছে ঝুনিও একটা ভালো পজিশনে আছে দুজনেই এবার বলি দীপা কেন ঝুনির বিয়েতে যায়নি দেখো দীপা তুমিই কিন্তু রাস্তাটা দেখিয়েছিলে ঝুনিকে তোমার বিয়ের সময় ঝুনিকে নাকি তুমি তোমার বিয়ের সময় যেটা আমি শুনলাম যে তুমি ঝুনিকে কোনো ভিডিও করতে দাওনি কারণ আগে থেকে ভিডিও করলে তোমার ভিউজ কমে যাবে ঝুনির ভিউজ বেশি হয়ে যাবে মানে এতটাই হিংসুটে এতটাই স্বার্থপর তুমি তাহলে আজকে কেন ঝুনি দেবে ঝুনির বিয়েতে তোমাকে ভিডিও করতে ঝুনিও সব জানিয়ে দিয়েছে ভিডিও করা যাবে না এতেই তুমি রেগে গেলে তুমি ঝুনির বিয়েতে গেলে না এইটুকুই ছিল তার মানে তোমার এতটাই স্বার্থ কই তুমি তো ইচ্ছে করলেই যেতে পারতে ভিডিও নাইবা করা হলো সে তো তোমার বোন ভিডিওটাই সব সময় মানে কি বলবো শেষ কোথায় এমন তো নয় একটা দুটো ভিডিও না করলে তোমার কী এমন আসা এসে যেত তুমি তো রোজই ব্লগ তুমি তুমি তো রোজ বিভিন্ন রকম ব্লগ দিতে পারতে কিন্তু না তোমার ভিডিও করা চাই ঝুনির বিয়েতে গিয়ে তোমার ভিডিও করা চাই তবে না তোমার মানে কী বলবো স্বার্থটা ঠিক হতো তুমি তো নিজের স্বার্থটা ছাড়া কিছুই বোঝো না তোমার লাভ ছাড়া কিছুই তোমার লাভ নেই সেখানে তুমি যাবে না তোমার ঝুনির বিয়েতে গিয়ে কোনো লাভ ছিল না সেই জন্য গেলে না কারণ ঝুনি তোমাকে ভিডিও করতে দেবে না কেন দিবে কারণ তুমি সেই রাস্তাটা দেখিয়েছো তুমি দাও নি ঝুনিকে সেই জন্যই হয়তো তো যাই হোক বন্ধুরা এইটুকু আমি জানতে পেরেছি তাই বললাম তোমাদের কাছে এটা কতটা সত্যিই আমি কিন্তু জানি না এটা কতটা সত্যি আমি জানি না তবে ভিউয়ার্সরা যখন বলেছে নিশ্চয়ই কিছুটা হলেও সত্যি তাই না যে দীপা এই জন্যই ঝুনির বিয়েতে যায়নি কারণ দীপার নিজের স্বার্থপূরণ হতো না নিজের লাভ হতো না দীপা যেখানে লাভ নেই সেখানে যাবে না দীপা এতটাই স্বার্থপর মেয়ে তো কি আর বলবো বন্ধুরা তোমরা রেগে যেও না তোমরাই আমাদেরকে তথ্য দিচ্ছ সেই হিসেবেই আমরা ভিডিও করছি যেহেতু আমরা এইসব ভিডিও করছি তার মানে ওদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই কারো নেই আমার শুধু নয় যারা যেন আমরা ভিডিও করি কারো নেই আমরা সবাই ভালোবাসি তবেই না এত সুন্দর করে ভিডিওগুলো দেখি কমেন্টসগুলো পড়ি তারপরে এসে ভিডিও করি কত সুন্দর করে ভিডিওগুলো দেখি বলো তোমরাই এত ভিউজ দিচ্ছি আমরা এত তো ভিডিও যারা করছি আমরা তারা কিন্তু ওদেরকে ভিউজও দিচ্ছি ওদের ভিডিওগুলো সুন্দর করে দেখছি আর তোমরা তো আমাদের ব্লগ ভিডিও দেখবে না তাই বড়ো বড়ো কথা বলতে এসো না যদি ব্লগ ভিডিওতে তোমাদের কোনোদিন কমেন্টস পাই তো ধন্য হয়ে যাব কিন্তু না তোমরা সেখানে যাবে না তোমরা এইসব ভিডিও দেখতেই ভালোবাসো আর তোমরা যেটা ভালোবাসো আমরা সেটাই করার চেষ্টা করি তো সেটা মেনে নাও আর যারা যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা